আমাদের দেশে বাথরুমের টয়লেট একসাথে হওয়ায়, আমাদের দেশে না এখানেও, উজু করার সময় বাথরুমে বিসমিল্লাহ পড়লে পাপ হবে কি, কিংবা উজু বিশুদ্ধ হবে কি? জাজাকুমুল্লাহ খাইরান। বাথরুমের ভিতরে বিসমিল্লাহ পড়বেন না, যেখানে দেখবেন যে বাথরুমের ভিতরেই আপনার উজুর জায়গা আছে, তাহলে সেখানে বাথরুমের ভিতরে একবার যদি থাকে, কিন্তু আমাদের এখানে যেমন আছে বাথরুম থেকে বেরিয়ে উজু, তার কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ বলেন ওইখানে বাথরুমের সামনে, অসুবিধা নেই। কিন্তু বাথরুমের ভিতরেই যদি থাকে যে একসাথে আপনাকে যেখানে বাথরুম সেখানে উজু করতে হচ্ছে, তাহলে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে বাইরে থেকে বিসমিল্লাহ বলে নেবেন, তারপরে ঢুকবেন, ঢোকার পরে আপনি বাথরুম সারেন, সারবেন তারপরে আপনি উজু করেন, তারপরে উজু করেন ইনশাআল্লাহ। আর তারপরে বিসমিল্লাহ বলা সুন্নাত, বিসমিল্লাহ বলা কি উজুতে সুন্নাত, ওয়াজিব নয়, সুন্নাত ওয়াজিব নয়, জি।